কারবির ব্লগ তো শুরু হয়ে গেছে। কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছ, মোহনবাগান সাপোর্টার গেটে ইউটি আলিপুরমালা উঠতে পারছে না, মোহনবাগান সাপোর্টাররা ভিড় করে দাঁড়িয়ে রয়েছে বলে। হ্যাঁ, তো বাস বাস করা হবে না, বাস পুরো ভর্তি। আমরা ইস্ট বেঙ্গল তো সাপোর্টাররা বাসে জায়গা পাচ্ছি না বলে দাঁড়িয়ে রয়েছি, যদিও না ওয়েট করছি। তো বিশাল পরিমাণে ক্রেজ আছে দেখতে পাচ্ছ, মেট্রো করে যাচ্ছে, বাইকে করে যাচ্ছে, তারা পুরো গ্যাং হেঁটে হেঁটে যাচ্ছে। সামনে তো প্রচুর আছে, পেছনটা দেখতে পাচ্ছ। আমরা এখন যাচ্ছি, গেটের লাইন কত হবে জানি না। বিশাল একটা লাইনের মধ্যে এখন দাঁড়িয়ে আছি। এই হলো অবস্থা, এত দর্শক তাও এরা চেকিং করছে, ঢুকতে দিচ্ছে না। এখন চারটে বেজে গেছে, এখনো বাইরে কত লোক ওরকম ধীরে ধীরে ঢুকছে, কখন খেলা দেখবে কে জানে। দেখতেই পাচ্ছ জমজমাট, একদম অ্যাটমোস্ফিয়ারটা একদম জমজমাট, দারুণ দারুণ অ্যাটমোস্ফিয়ার। Oh!
স্টাফ শেষ মোহনবাগান দু গোলে মোহনবাগান ছেড়ে গিয়ে এক গোলে লিড নিয়েছে এক গোলে লিড আপনারা দেখলেন পুরো ভিডিওটা ব্লগটা আমাদেরকে ব্লগে দেখতে পাননি কারণ আমরা ছিলাম না বিচ্ছিন্ন হয়ে গেছিলাম আমরা একদিকে বসেছি বিচ্ছিন্ন হয়েছি বলে ড্র হয়েছে আমরা ভিআইপিতে বসে থাকি ঠিক আছে 100 টাকার টিকিটে আর ওরা 100 টাকার টিকিটে 100 টাকা জায়গায় বসে থেকেছে তো যাই হোক
খেলাটা তো উপভোগ্য হয়েছে, ফার্স্ট হাফে লাস্ট মিনিটে গোল হয়েছে আর একটা সেকেন্ড হাফে আমরা গোল দিয়েছি, কিন্তু আমরা দেখালাম যে আমরা ফিরে আসা যে ইস্ট বেঙ্গল যে একটা গোল বা দুটো গোল খাওয়ার পরে কতটা ভয়ঙ্কর হয়ে যায় সেটা আবার আজকে প্রমাণ হলো। কিন্তু আমাদের দুটো উইংই আজকে অফ ছিল, উইংটা খুব বাজে হয়েছে, প্লাস টু ওভার কিছু মিস হয়েছে, যেগুলো সেগুলো আসা যায় না। বাট বিশ্বকাপের খেলা সত্যি ব্লগটা শেয়ার করুন, দেখুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। জয় ইস্ট বেঙ্গল সবাই সবাই। আমরা হলাম লাল হলুদ, আমরা হলাম লাল হলুদ, আমরা হলাম লাল। তো খেলা তো তোমরা দেখলে, আজকে গলা ব্যথা হয়ে গেছে, ফোনেও চার্জ শেষ, তাড়াতাড়ি বলে দিচ্ছি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। আর এরকম মশা আরও অনেক ব্লগস পাবে, কমেডি ভিডিওসও বানাই। তো সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, কি স্মাইল।